কেহ না আপন আমার মা জননী অন্য কেহ না আপন বলে যারে ভাবি সে তো আপন না আপন আমার মা জননী অন্য কেহ না আপন আমার মা জননী অন্য কেহ না চোখ বুঝিয়া মরণ যেদিন হবে একদিন দুই দিন বাদে সবাই ভুলিয়া যাবে চোখ বুঝিয়া মরণ যেদিন হবে একদিন দুই দিন বাদে সবাই ভুলিয়া যাবে পাড়া পড়োশি আত্মীয় স্বজন মনে রাখবে না পাড়া পড়োশি আত্মীয় স্বজন মনে রাখবে না সবাই ভুলিলেও আমার মাটা ভুলে না সবাই ভুলিলেও আমার মায়ে ভুলে না নারে দেবী ভুলে যাই। আচ্ছা, এই আপনাদের গ্রামের ভিতরে কোনো মদখোর লোক মদ খেয়ে রাস্তায় গড়াগড়ি করে আর ওই লোকটার সাথে সামাউনকারীর বন্ধু আছে আপনারা দেখেছেন? জি, তাহলে আপনাকে জানতে হবে একটা ইমানদার মানুষ কখনো বেমানের সাথে বন্ধুত্ব রাখে না বা রাখবে না। কোনো আল্লাহওয়ালা ভালো অ্যাকুরেট লোক কোনো সৎঘরের বাড়িতে ওগিয়ে ভাত খাবে বলে এটা খাবে মৌলভী সাহেব গুরুর গোস্তের যে নিশা আর বলিয়ান না, যতই বেমান জাফক দেয় মৌলভী সাহেবকে মাওলানা সাহেবকে যদি গরুর গোস্তে নিশা হয়ে যায় তোকে যেতেই হবে আর খেতেই হবে। কিন্তু বাবু সহজ কথা আপনাকে বলে যাই, কোনো বেইমানের সাথে যে একই রেট আল্লাহর সঙ্গে শত্রুতা ঘোষণা করে এমন লোকের বাড়িতে কোনো ইমানদার যেতে পারে না, মনে রাখতে হবে। তাহলে লোকটার আল্লাহকে বিশ্বাস আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তো লিল্লাহি রব্বিল আলামিন, তিনি আল্লাহ, সেই আল্লাহ একটা বন্ধু নির্বাচন করছেন, একটা লোককে দোষ করবেন বলে পরিকল্পনা করছেন আর তার দোষের নাম আপনার মন সুর করে শুনে বলে বলুন, মন খুলে বলুন তার প্রিয় হাবিবের নাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীটার নাম বারবার শুনেন, কোনোদিন কেউ বলেছেন হে খালি নবীর নাম বলছে খালি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কেউ কোনোদিন বলেছেন গো বাবা? যতবার বলে ততবার যেন মন পাগল হয়ে যায়, যতবার বলে মাওলানা ততবার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে হয়, যতবার নবীর নাম নিচ্ছেন কলিজাটা যেন ঠান্ডা হয়ে যাচ্ছে। কোনো লোক একদিন বলল না মোহাম্মদের নাম নেওয়া যাবে না, তারা শুনেননি কোনোদিন, তাই তো? আচ্ছা বাবা, এবার আল্লাহ দোস্ত করবেন, দোস্ত করার জন্য লোকটাকে চয়েস করলেন, আমি আপনাদের এলাকার বক্তা কিচ্ছু জানি না, পাঁচ বছর থেকে এসি বাবা কারো বাড়ি যাইনি, আজকে শুধু আমার একমাল ভাইয়ের বাড়িতে কামরুল ভাইয়ের বাড়িতে আমার জায়গা হয়েছে, কারো বাড়িতে যাইনি, আর গিয়েছিলাম সেই আপনার ডাক্তার সাহেবের বাড়িতে। বাবজান কিচ্ছু জানি না, এই লোক সম্বন্ধে আমার জ্ঞান নেই, আমি কাকে বন্ধু করব কাকে দোষ করব খুঁজছিলাম। দোষ যদি করতে যাই লোকটাকে ভালো মনে হলো, কিন্তু তার বাপটাকে দেখবো বাবা, আমি জালসা করে বেড়া একটা বক্তা মানুষ, এই বাড়ির ছেলেটা দেখতে ভালো কিন্তু তার বাপটা কেমন আমাকে জানতে হবে, তার বংশটা কেমন জানতে হবে, তার দাদুটা কেমন জানতে হবে, নাহলে এমনি থেকে একটা বন্ধুত্ব হবে গো বাবা? হবে না, খুঁটিয়ে খুঁটিয়ে দেখা হবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দোষ করবেন আর পৃথিবীর মানুষের কাছে মুখ্য একটা মানুষ করবেন যার জন্য সিদ্ধান্ত শুরু করলেন, সিদ্ধান্তটা দেখুন তো কী করে হয়। এ বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন নাবীর রেকর্ড চেক করতে আরম্ভ করলেন, সুবহানাল্লাহ বলুন, রেকর্ড দেখলেন, আচ্ছা নবী মুহাম্মদকে তো দোস্ত বানাবো বন্ধু বানাবো, নবীর বাপটা কি দেখা যাক। নবীর রেকর্ড চেক হলো, রেকর্ড চেক করার জন্য আপনাদের সজাগ করে দিলাম, শৈলমারিতে কিছু আলোচনা করেছিলাম, আজকে টাচ দেয়া এই সাইড থেকে বিদায় নিয়ে যাব। বন্ধুরে আমাদের শেষ নবীর নাম মহব্বতের সাথে বলুন, কে কে জানেন শেষ নবীর নাম? সবাই জানেন
না না না, ভুল করবেন না। আমাদের গতকালকে আগের কালকে একটা লোককে জিজ্ঞেস করলাম, ছোট্ট বাচ্চা, বেশি নয়, বেশি বয়স নয়, 18 বছরের ছেলে। জিজ্ঞেস করলাম, বাবু তোমার বাপের নাম কি? বাপের নাম বলল, চাচার নাম কি? বলল, আল্লাহ তুমি মুসলমান? এলাকার ছেলে, গ্রামের ছেলে। জিজ্ঞেস করলাম, বাপুরে বলে দাও আমাদের শেষ নবীর নাম তোমাকে বলতে হবে। তো ছেলেটা একই বাক্যে বলছে, আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা, নবীর নাম হলো আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা। জি, নামটা ঠিক হলো গো? আপনারা বলুন নবীর নাম কি, জোরে বলুন না। নবীর বাপের নাম কি? কি গো? আব্দুল্লাহ। আব্দুল্লাহর বাপের নাম কি? আব্দুল মুতাল্লিবের বাপের নাম কি? পুঁজি। এবার শেষ 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 শৈল মারিতে বলেছিলাম, নবীর নাম আব্দুল্লাহ, নবী সরি নবীর নাম মোহাম্মদ, নবীর বাপের নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহর বাপের নাম কি? আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের বাপের নাম কি? হাসিম। হাসিমের বাপের নাম কি? ভুলে গেলেন, ভুলে গেলেন, চলে গেলেন। বন্ধুরে, হাসিমের বাপের নাম হলো আব্দে মানাফ। আব্দে মানাফের বাপের নাম কি বলে? কুসাই। কুসাইয়ের বাপের নাম কি বলে? কিলাব। কিলাবের বাপের নাম কি বলে? মুররা। মুররার বাপের নাম কি? মুদরিকা। মুদরিকের বাপের নাম কি? গালিব। গালিবের বাপের নাম কি? ফিহর। ফিহরের বাপের নাম কি? মালিক। মালিকের বাপের নাম হলো নাজার। নাজারের বাপের নাম হলো খোজাইমা। খোজাইমার বাপের নাম হলো কেনাইনা। কেনাইনার বাপের নাম হলো মুদরিকা। মুদরিকার বাপের নাম হলো ইলিয়াস। এই করতে 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 আমার আল্লাহ বন্ধুত্বর লিস্টটা হযরত ইব্রাহিম আলাইহিসসালাম পর্যন্ত লিস্টে করে দেখলেন। দেখার পর সিদ্ধান্ত করলেন, দুনিয়া মানুষকে আর কাউকে বন্ধু বানাবো না, যদি বানাই তো আমিনার বেটা, আব্দুল্লাহর বেটা, নবী মুহাম্মদকে দোস্ত বানিয়ে ফেলবো। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কেন দোস্ত বানাবো, কেন দোস্ত বানাবো? এর বাপ ভালো, এর মা ভালো, এর দাদা ভালো, পোদাদা ভালো, তার দাদা 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 ভালো। এই করতে 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 ইসমাইলের বংশতে গিয়ে ঢুকে গেল। বন্ধুরে, আরো জোরে বলো সুবহানাল্লাহ। ইসমাইল নবীর বংশতে ঢুকে গেল, সেট হয়ে গেল। আল্লাহর বন্ধু বান্ধবীরা মনোযোগ দিয়ে বক্তব্য শুনে যান। নবীকে দোস্ত বলে সিদ্ধান্ত করে নিলেন। দুনিয়াবাসীর ভিতরে যদি একটা লোককে চয়েস করতে হয়, এই লোকটার নাম হবে মোহাম্মদ। আর এই লোকটাকে এমন আদর্শ আমি আল্লাহ বানাবো, কিয়ামত পর্যন্ত নবীর নাম জয় ধ্বনি চলে থাকবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এমন একটা সিদ্ধান্ত করে দোস্ত বানাবো, আজ থেকে তার জয়যাত্রা শুরু হবে, কিয়ামতের ঘণ্টা মারা পর্যন্ত, বাঁশি পর্যন্ত এই লোকটাকে সারা বিশ্বের মানুষ মানতেই থাকবে, মানতেই থাকবে। মুহাম্মদের নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেই থাকবে। সিদ্ধান্তটা দেখুন বাবা। এবার নবীর আগমন কি করে হলো? পৃথিবীতে হাদিস কোরআন আজকে শুনিয়েন না, নবীর আগমনটা কি করে হলো আপনি শুনুন। নবীর ভালোবাসা বুকে থাকবে, জান্নাত আপনার নিকটে আসবে। নবীর ভালোবাসা আপনার জয়যাত্রা চলবে, আপনি আল্লাহর ভালোবাসা পেয়ে যাবেন। তাহলে নবীর কাছে আমাদের ভালোবাসাটাকে দেখা যাক বাবা কি হয়। আল্লাহ কি করে নবীকে তৈরি করলেন, আর কি করে দুনিয়ার কাছে এত নেতা বানালেন? এ বন্ধু মনোযোগ দিয়ে শুনে যাবেন আজকের বক্তব্যটা। কি কথা, কি কথা! আল্লাহ বলছেন, আমি আমার মোহাম্মদকে দুনিয়াতে নিয়ে আসবো। এর বংশ ভালো, তো এই বংশ যখন ভালো পেয়ে গিয়েছি, এবার আমি বন্ধুত্ব তৈরি করে দিলাম। শুরু হয়ে গেল বন্ধুত্বের কারিশমা, শুরু হয়ে গেল বন্ধুত্বের ভালোবাসা। কি করে শুরু হলো? এ বাবা, শুরুটা হলো কি করে? আব্দুল মুত্তালেব, ইনিকে আব্দুল মুত্তালেব কে? নবীর দাদু। নবীর দাদু আব্দুল মুত্তালিব রাতে স্বপ্ন দেখছে, কেউ যেন তাকে স্বপ্নের মাধ্যমে জানাচ্ছে, এ আব্দুল মুত্তালিব, তুমি মক্কার ভিতরে গুমতির মানুষের ভিতরে একটা গুমতির মানুষ, একটা দামি মানুষ। এ আব্দুল মুত্তালিব, আমার এই নোংরা জায়গাটা, ভালো জায়গাটা মানুষ ডাস্টবিন করে ফেলেছে, নোংরা ফেলেছে, এই জায়গাটা কোন জায়গা গো? কেউ বলতে পারবেন? কাবা শরীফের চত্বরে। আর এই কূপের একটা ঘটনা বাবা, মতের তো শেষ নাই। জমজম কূপের জায়গাটাকে ডাস্টবিন করে ফেলেছে, নোংরা করে দিয়েছে। তো আল্লাহর আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর দাদু আব্দুল মুত্তালিবকে স্বপ্নে বলছে, মুত্তালিব তুমি যদি পারো তো এই জায়গাটাকে পরিষ্কার করে দাও। একই স্বপ্ন তিন দিন দেখছেন, কদিন?
পরের দিন হলো, পরের দিন কোদাল ঘাড়ে ডালি হাতে নিয়ে চলতে আরম্ভ করলো। এই জায়গাটা আমাকে স্বপ্নের মাধ্যমে দেখিয়ে দেওয়া হয়েছে, এই জায়গাটা আমাকে পরিষ্কার করতে হবে, এটা আল্লাহর ভালোবাসার কথা। একই স্বপ্ন না হলে কেন আপনি তিন দিন আমি দেখতে পেলাম, একই রাতের স্বপ্ন কেন তিন দিন আমাকে দেখানো হলো? নিশ্চয়ই এটা আল্লাহ আমাকে আদেশ করেছে, এই আদেশ আমাকে মানতে হবে। কোদাল ঘাড়ি নিয়ে চলতে আরম্ভ করলেন জায়গাটা পরিষ্কার করার জন্য, জায়গাটা পরিষ্কার জন্য কাজ শুরু করেছেন। ও আল্লাহর বান্ধু বান্ধবীরা, জায়গাটার জন্য কাজের সরহজ হয়েছে, এলাকার মানুষরা ঝাঁপিয়ে পড়েছে। আব্দুল মুত্তালিব, তুমি এই জায়গায় কেন কাজ করতে এসেছো? তুমি কি দখল করবার জন্য এসেছো? নানতান প্রশ্ন শুরু করেছে। আল্লাহ নবীর দাদু, নবী মুহাম্মাদুর দাদু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদু। আব্দুল মুত্তালিব বলল, বন্ধুরা রে, আজকে রাতে আপনি স্বপ্ন দেখেছি, তার আগের রাতে স্বপ্ন দেখেছি, তার আগের রাতে স্বপ্ন দেখেছি, একটা স্বপ্ন আমি তিন তিন দিন দেখেছি, আমাকে কেউ যেন বলছে এই জায়গাটা পরিষ্কার করার জন্য। ও জনগণেরা, এখানে আমি বর্গা বসাবো না, দলিল নিব না, আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই, আমি যখন স্বপ্নতে দেখেছি আমাকে কাজটা করতে দাও, অন্য কোনো ক্ষতি হবে না, হবে না, হবে না। কেন হবে না? আল্লাহ চয়েস করে নিয়েছে, আমি আব্দুল মুত্তালিব তোমার পোতাকে বন্ধু বানাবো, আর এমন বন্ধু বানাবো, বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহু কাসীরা। এ নবী মুহাম্মদ, কি করে তোমাকে দুনিয়াতে নিয়ে আসবো, কি করে তোমাকে দুনিয়ার নায়ক করব, কেমন করে তোমাকে কৌশল করে মানুষের কাছে হিরো করব, আমি আল্লাহ ছাড়া বিশ্বের কেউ জানে না। এ বাবা, এবার আব্দুল মুত্তালিবকে বাধা দিয়ে দিলেন, তুমি কাজটা করতে পারবে না। আব্দুল মুত্তালিব নিরুপায় হয়ে কাজটা বন্ধ করলেন, বাবা কাজটা বন্ধ করলেন। তখন দুটো রায়ত বলছি আপনাকে, দুটো তাফসিরের কথা বলছি, দুটোর ভিতরে একটা আপনাকে বলে যাই। কেউ বলছে আব্দুল মুত্তালিব ওই গর্তে বসে বসে, ওই কিনারায় বসে বসে আল্লাহকে বলছে, আল্লাহ যদি আমার দশটা বেটা থাকতো, তো এই গ্রামের লোকগুলো যারা যারা আমাকে বাধা দিতে এসেছিল না, আল্লাহ ওদের ঠ্যাং ভেঙে দিতাম, ওদের সঙ্গে মোকাবিলা করতাম, যদি আমার লাঠি থাকতো। তো আল্লাহর কাছে এই দোয়াটা করছেন, আল্লাহ তুমি আমাকে দশটা বেটা দিও, তো আল্লাহ যদি আমার দশটা বেটা হয়, তো একটা বেটা আমি সাদকা হিসাবে আল্লাহ তোমাকে দিয়ে দিব। সুবহানাল্লাহ, বলুন, যদি আমার দশটা বেটা হয় আর দশটা বেটা নিজের কর্ম করতে পারে আর সাবালক হয়, তো আমি একটা বেটাকে আল্লাহ তোমার নামে কুরবানি করব। লক্ষ্য বাসছে নাকি, যার কত ধুলা উঠছে জি, খুবই ধুলা উঠছে গো, রাতের ধুলা চিনা যায় না, এখানে কিন্তু ক্যান্সার হবে। আর এটাই তো চলছিল বাবা, ধুলা থেকে বাঁচুন, মাস্ক ব্যবহার করুন, করোনা আসবে না, তাই না? আর যে সবরের লাখের ছিদ্র বাবা, সব ধুলা গিয়ে ওখানে ঢুকছে, হুড়িয়ে মুখ ঘিরে রাখেন, কিন্তু আমার মুখ ঘিরে রাখলে জালসা হবে না, যত ধুলা আমার নাকি ঢুকুক। এ বাবা, পিছনে জায়গা হচ্ছে না, সামনেগুলো একটু ফাঁকা আছে, একটু করে চেপে যান। এটা মুসলমানের কাছে আবেদন, তাছাড়া কেউ শুনবে না বাবা, আর যারা ইমানদার মানুষ তারাই শুনে। ইমানদার হলে চেপে চেপে বসুন, আর বেঈমানদার হলে চুপচাপ থাকুন। ঝামেলা লাগলো, জি জি আলহামদুলিল্লাহ, লড়তে হবে, লড়তে হবে। কারণ যারা নবীকে সম্মান দেয়, আল্লাহকে ভালোবাসা দেয়, তাহলে মুসলমান যদি কোনো বিপদে পড়ে, ও বিপদে অ্যাকসেপ্ট করে, তাকে ভালোবাসা দেখায়। আল্লাহ গো, এক মুসলমান আরেক মুসলমানকে সাহায্য করো, তুমি তৌফিক দান করো, আলহামদুলিল্লাহ। একটু করে চেপে যান বাবা, পিছনটা ফাঁকা করে দিন, যারা পিছনের পার্টি তারা পিছনে এসে বসে যাবে। এ বাবা শুনুন, আমার টাইম কিন্তু খুব কম, লং সময়ের ভিতরে আপনাকে ছোট্ট করে ইতিহাসটা বুঝিয়ে যায়। আল্লাহ শুধু একটা ঘোষণা করবে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, এই লোকটাকে পৃথিবীর এমন হিরো বানাবো, এমন ন্যাশনাল নায়ক বানাবো, সারা পৃথিবীর মানুষ এই মুহাম্মদের গুণগান করতে করতে করতেই করতে কবরে চলে যাবে, গুণগান শেষ হবে না। সুবহানাল্লাহ, বলুন কি গো? আব্দুল মুত্তালিব বলছেন, আল্লাহ আমার বেটা যদি দশটা হয় আর যদি আমি দশটা বেটাকে সাবালক পর্যন্ত করে দিতে পারি আর তৈরি ভালো মতো হয়ে যায়, তো একটা বেটাকে আমি কুরবানি করব তোমার নামে। কিছু বলবেন নাকি? বলেন।
যারা যারা এখনো মানে টিকিট কাউন্টারে টিকিট কেটে খান নেই, খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, খেয়ে নিতে পারেন, ফাঁকা হয়ে গেছে। যান এবার গোশ বেশি পাবেন, যান। প্রথম ভিড়ে ভিড়ে একটু গোশ কম হয় বাবা, এখন গোশ বেশি পাওয়া যাবে। হ্যাঁ, যারা যারা খানি খেয়ে আসুন। কথা বলতে আরম্ভ করলাম, এবার আল্লাহর কাছে যখন দোয়াটা করলেন, আল্লাহ চট করে মানুষটা কবুল করে নিলেন। ও আব্দুল মুত্তালিব, আমি আল্লাহ খেলা তোমাকে দেখাবো, খেলা তোমার দেখতে হবে। আমি আল্লাহ তোমাকে 10টা ব্যাটা দিব, দেখি তুমি কেমন করে কুরবানি করো। খেলা চালু হয়ে গেল, খেলা চালু হয়ে গেল। খেলা হবে তো বাবা, হবে তো? হ্যাঁ হবে খেলা। আব্দুল মুত্তালিব যখন দোয়া করলেন, আল্লাহর কাছে ক্যাপসেট হয়ে গেল, কবুল হয়ে গেল। আল্লাহ এক বছর এই 2022 সালে একটা ব্যাটা দিলেন, 2022 সালে আরেকটা একটা ব্যাটা, 23 সালে আরেকটা ব্যাটা, অল্টারনেট করে ব্যাটা শুরু হলো, ব্যাটা শুরু হলো। আপনাকে কেটে কেটে বলতে আরম্ভ করলাম, এত ব্যাটা হলো রে বন্ধু, 10-10টা ব্যাটা হয়ে গেল। আর 10-10টা ব্যাটা টাটকা হয়ে সামনে ঘুরে, এক ব্যাটা বলে আল্লাহ আব্বা আমি পড়তে যাব, এক ব্যাটা বলে আমি চাকরি করব। সব ব্যাটাগুলো আব্বার সামনে ভালোবাসার জীবনযাত্রা শুরু করেছে। আপনার যদি 11টা ব্যাটা হয়, আপনার ভালোবাসা থাকবে না? থাকবে না গো, থাকবে। যদি 25টা ব্যাটা হয় তো কী করবেন, 2 টাকা মেরে ফেলবেন নাকি? যে সারাটা সব জমির ভাগ নিয়ে নেবে, মরুক 2টা, মরবে না? না না, 10টা ব্যাটা, 15 ব্যাটা, 100 ব্যাটা যদি হয়, আপনার ভালোবাসা সবার কাছে সমান থাকবে না, কম বেশি হবে, কম বেশি হবে না। আর যদি হতে হয়, যেই ব্যাটা আপনাকে সবসময় মুখটা লাড়বে, আদর করবে, আব্বা গো তুমি কোথায় গিয়েছিলে, তোমার পাঞ্জাবিতে ধুলা ভরে আছে, তোমার মুখমণ্ডাটা নরম লাগছে, যেই ছেলেটা বারবার আব্বার খোঁজ নিবে, বলুন তো তার উপর আব্বার একটু ময়া বেশি হবে কি হবে না? হবে না গো। অনেক ব্যাটা আছে জন্ম নিয়ে নিয়েছে, বাপ কোথায় পড়ে আছে খবর নাই, কিন্তু আরও একটা ব্যাটা আছে, বাড়ি থেকে ঢুকলে, বাড়ি থেকে বের হলে আব্বা আমার তলাশ নাই, নাই কি নাই না। ও আল্লাহর বান্দারা, 10টা ব্যাটা সামনে ঘুরে, কিন্তু একটা ব্যাটা এত নম্র, এত ভদ্র, যেই দিকে যাব আব্বা কোথায় যাচ্ছ, যেই দিক থেকে আসলাম আব্বা কোথায় গিয়েছিলে, আব্বা তোমার পিঠে ধুলা কেন, আব্বা তুমি শুকনো শুকনো মুক্তা হয়ে আছে কেন, বারবার যে লোকটা খোঁজ নেয়, যে ব্যাটাটা খোঁজ নেয়, সেই ব্যাটাটার নাম হলো আব্দুল্লাহ, আব্দুল্লাহ, আব্দুল্লাহ। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো, ও তোমার সবই থাকলো পরে, যাওয়ার সময় একলা যাবে গো। নবী আমার বলতে আরম্ভ করলেন, আমার আব্বার নাম হলো আব্দুল্লাহ, আমার দাদুর কাছে আমার আব্বা ভালোবাসা পেতে আরম্ভ করলো। কেমন ভালোবাসা পেতে আরম্ভ করলো, যেই দিকে যাই বাপের পিছন পিছন ঘুরে, সবগুলো বেটা যুবক হয়ে গেল। হঠাৎ করে আব্দুল মুত্তালিবের চিন্তা হলো, আল্লাহ গো আমি কিনারায় বসে বসে তোমার কাছে দোয়া করেছিলাম, আল্লাহ তুমি যদি 10টা বেটা আমাকে দাও, একটা বেটা কুরবানি তোমার নামে করব। এ আল্লাহ, এখন তো ভেজাল আমার আটকে গেল, এখন তো সময় আমার খারাপ চলতে শুরু হলো, 10টা বেটা সামনে বসে আছে, কোনটাকে ধরে কাবার সামনে গিয়ে কুরবানি করব? আব্বা সমস্যায় পড়ে গেছে আব্দুল মুত্তালিব, হে আল্লাহ এই ব্যাটাকে ধরছি তো আব্বা আব্বা করে কাঁদতেছে, আব্বা আমাকে ধরিও না, আমাকে ধরিও না, এই ব্যাটাকে ধরছি তো আব্বা আব্বা করে কাঁদতেছে, কাকে নিয়ে যাব, কাকে নিয়ে যাব, আমার কি সমস্যা শুরু হয়ে গেল, আব্বা গো আমাকে নিয়ে যেও না, আমাকে জবাই করে না, সবাই তো আবেদন করবে, কোন ব্যাটাকে নিয়ে যাব জোর করে? আর কাবাতে গিয়ে আল্লাহকে মানত সজ করার জন্য কুরবানি করা হবে। বড় সমস্যায় পড়ে গেলেন, সমস্যায় পড়লেন তো কে বললেন বলেন তো বাবা, মনে হচ্ছে কিনা আপনারা বুঝতে পারছেন কিনা, কে বলেছেন সমস্যায়? আব্দুল্লাহ নয়, ভুল হয়ে গেল, যা সব হয়ে গেল গোলমাল বাবা। আব্দুল্লাহর বাপ আব্দুল মুত্তালিব চিন্তায় পড়ে গেল, কোন ব্যাটাকে নিয়ে যায় জবে করতে, যাকে নিয়ে যাচ্ছি তার পরই তো বুক ভরা ভালোবাসা। জি, বুক ভরা ভালোবাসা রেখেছি তোমার জন্যে, কি ভালোবাসা রে ব্যাটা, তোমাকে কেমন করে জবাই করব, আল্লাহকে যে কথাটা দিয়েছি একটাকে জবাই করব, তো কেমন করে করব, কেমন করে করব, কেমন করে করব, কেউ পরামর্শ দিয়ে বলছো আব্দুল মুত্তালিব, চিন্তা করিও না, যদি বড়কাকে ধরো তো বড়কা তো কাঁদছে, ছটকাকে ধরো ছটকা কাঁদছে, মাঝির কাকে ধরো মাঝির কা কাঁদছে, আব্দুল মুত্তালিব এইরকম করে আল্লাহর ঋণ শোধ করা হবে না। কি করলে ঋণ শোধ করা হবে? আব্দুল মুত্তালিবকে কোনো জ্ঞানী মানুষ বলছে, ও আব্দুল মুত্তালিব 10টা ব্যাটার
নাম একটা খাতাতে লিখে নাও, একটা লটারি শুরু করে দাও, যার নামটা উঠবে তাকে গিয়ে কাবা ঘরের সামনে কুরবানি করতে হবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এবার দশটা বেটার নাম লিখেছে বাবা, নাম লিখার পর লটারি শুরু করেছে। লটারির নিয়মটা বলছি, এটা হাদিসে পাইনি যে আপনাকে বলে যাব, লটারি যেরকম নিয়ম, হাত ঢোকিয়ে দিয়ে ছোট্ট একটা বাচ্চা পকেটে হাত বের বসেছে, এ হাত বের কর, হাত বের করেছে, লটারি ফেলে দেওয়া হয়েছে, ডোলের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে, দশটা লোকের নাম দেওয়া আছে, ঝাঁকি মেরে দিয়েছে, উলট পালট হয়ে গেল। ছোট্ট বাচ্চাকে বলছে বাবা হাত ধোকারে একটা নামগুলো উঠা, একটা কাগজগুলো উঠা, একটা কাগজ উঠিয়ে দেখে বন্ধুরে যেই লোকটার নাম নির্বাচন করা হয়েছে, যেই লোকটার লটারিতে নাম উঠে গিয়েছে, ওর নাম নবীর বাবা আবদুল্লাহর নাম উঠেছে, আবদুল্লাহর নামটা লটারিতে উঠে গিয়েছে। যখনই পড়ে দেখা আবদুল্লাহর নাম, আব্দুল মুত্তালিব কপাল ছাবড়ে বলছে আল্লাহ সব বেটার চাইতে যে বেটাটা আমার ভালো ওরই নাম কেন লটারিতে উঠলো। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। খোদা গো তোমায় মোরা ডাকিতে জানলাম না দয়াল গো। কি হলো গো বাবা, যাকে বেশি মহব্বত করে তার নামটা লটারিতে হয়ে গেছে, মনে দুঃখ, কিন্তু আল্লাহকে বলেছি, আল্লাহকে তো শোধ করতে হবে ঋণটা। আবদুল্লাহরে বেটা বোনটা তো জ্বলে গেল, চল বেটা যখন তোর নামটা উঠেছে, তোর যখন নামটা উঠেছে চকে কাবা ঘরে নিয়ে যাই, জবা করতে যাই। আবদুল্লাহর হাতটা ধরে টানতে 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 কাবা ঘরের সামনে নিয়ে যাচ্ছে। নিয়ে যাওয়ার সময় আবদুল্লাহকে ফেলে জবাই করা হবে, কুরবানি করা হবে, সাদকা মেনে নেওয়া হয়েছে। হে বন্ধু বার আমার, আবদুল্লাহকে জবাই করবে, আবদুল্লাহকে জবাই করতে যাবে, এমন সময় একটা ঘটনা ঘটে গেল। অনেক বড় কথা আপনাকে বলবার সুযোগ পেলাম না, শুধু আল্লাহ পৃথিবীতে কেমন করে প্রতিনিধি টিকে রাখবেন, নবীকে বন্ধুত্ব করে কি করে দুনিয়াতে পরিচালনা করবেন, এই সম্পদের ভালোবাসার কথা আপনাকে বলতে আরম্ভ করলাম। শুধু আল্লাহ এতগুলো লোকের সামনে নবীকে হেড বানাবেন, নবীকে দায়িত্ব দিবেন, নবীকে ভালোবাসার ঝান্ডা নিয়ে হাতে তুলতে বলবেন, এই উদ্দেশ্যে আল্লাহর নবীর ভালোবাসার কথা আপনি শুনে যান। আমার আল্লাহ ঘোষণা করলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা উসওয়াতুন হাসানা। হে বিশ্ব মানুষেরা, তোমরা ভালো করে শুনে নাও, ভালো করে জ্ঞান অর্জন করে নাও, এমন একটা লোক তোমাদেরকে নির্বাচন করে দিলাম, এই লোকটার ব্যবহারকে মানতে 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 গোটা পৃথিবীর মানুষ মরে যাবে, নবী মুহাম্মদের ভালোবাসার ধ্বনি শেষ হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। জবাই করতে যাচ্ছেন, হঠাৎ করে একটা মেয়ে ঘোড়া তাড়াতে তাড়াতে এসে আব্দুল মুত্তাকে বলছে, এ আব্দুল মুত্তালিব মার্ডার বন্ধ করো, কাতাল বন্ধ করো। কেন কাতাল বন্ধ করবো? আমার ছেলেকে আমি নির্বাচন করেছি, আল্লাহ চয়েস করেছে, আমি কুরবানি করে দিব, এ আমার মানতের খাতে পড়ে গেছে, কেন বন্ধ করবো? মেয়েটা বলছে, আমি মরিয়ম, আমি মরিয়ম, আমার বাপের নাম হলো ওয়ারাকা বিন নওফাল। কি বললাম? বরাকা বিন নওফাল, আর তার মেয়ে আমি মরিয়ম। আমি তোমার বেটা আবদুল্লাহর দৃষ্টান্ত দেখে, চলাফেরা দেখে আমি আবদুল্লাহকে নিয়ে ভাবি। কী ভাবে গো বাবা? ও আপনাদের ভাবা মানে আই লাভ ইউ নাকি বাবা? আই লাভ ইউ আল্লাহ। নবীর কথা কেন বলতে চাইছিলাম বন্ধু, যেটা নবী আজকে 1600 বছর 1500 বছর 1450 বছর আগে বলেছে, কালকে গত রাতের আগে রাতে ঘটনাটা আপনাকে বলে যাব, নবী কতদিন আগে বলে গিয়েছেন, আর আপনার যুগে কেন ঘটবে, আপনি কেমন করে মিথ্যা বলতে পারেন? হে বন্ধু বর আমার, মরিয়ম বলছেন, তোমার বেটা সম্পর্কে আমার ভালো ধারণা আছে, গোটা মক্কার জমিনে তোমার বেটা 10টা আছে, আরও কারো 10টা বাটা আছে, অনেক হাজার পুরুষ মক্কায় চলাফেরা করে। আমি মরিয়ম বলছি, তোমার বেটা আবদুল্লাহর মতো ভদ্র ছেলে আর মক্কাতে দ্বিতীয় জন্মে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। নবী যদি ভালো হয় বাবা, নবীর বাপ অবশ্যই ভালো হবে, কিন্তু দুঃখের বিষয়, নবীর বাপ জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, এখনো ফয়সালা আপনাকে দিতে পারবো না। শুধু মুসলমান হয়ে জেনে নেন, নবীর ভালোবাসাটা আল্লাহ কবুল করবেন না, বাপ নিয়ে কোনো প্রশ্ন আপনারা করেন না, যা হবে ওটা আল্লাহ দেখা যাবে। ছেলে ভালো জন্ম দেওয়ার পরও সমস্যা থেকে গেল গো বাবা। কিছু কিছু মৌলবীর বাপ চিন্তা করছে, বেটাকে মৌলবী যখন করেছি, বেটার নেমটি ধরে থাকবো, হুড়িয়ে জান্নাতে ঢুকে যাবো। জি ফেরেশতা তো দাঁড়িয়ে আছে বাবা ওই নেমটিটা ছোটার জন্য, সজাগ থাকবেন। এ বন্ধু,
যদি লাইন ক্রস হয়ে যায় অনেক টাইম লেগে যাবে, আপনাকে লাইনে নিয়ে আসতে পারবো না। এবার আব্দুল মুত্তালিবকে বাধা দেওয়া হলো, জবাই করতে পারবে না, মেয়েটাই একলাই বাধা দিচ্ছে, কিন্তু আব্দুল মুত্তালিব জবরদস্তি জহল করতে যাচ্ছে, আমি তোমাকে কথা শুনবো না। মরিয়ম গ্রামের দিকে লক্ষ্য করে চিৎকার করতে আরম্ভ করেছে, ও গ্রামবাসীরা, ও গ্রামবাসীরা, এখানে আব্দুল মুত্তালিব, তার ছোট ছেলে আব্দুল্লাহকে জবাই করছে, তোমরা দৌড়িয়ে এসো। লোকজন দৌড়িয়ে এসে দেখে বাবা ঠিকই কেস ঘটছে। গ্রামের লোক বলছে, ও আব্দুল মুত্তালিব, কেন তুমি ছেলেটাকে জবাই করতে যাচ্ছ, কী অপরাধ করেছে জবাই করতে যাচ্ছ? আব্দুল মুত্তালিব ঘটনা খুলে বলে দিল, ভাইরা আল্লাহর কাছে মানত মেয়েছিলাম, আমাকে দশটা যদি আল্লাহ ব্যাটা দেয় একটাকে কুরবানি করব, আমি লটারি করে গেলাম, ছেলেদের ময়া কাকে কম বেশি ভালোবাসা আমি দেখাতে পারলাম না, আমার ছেলেটা লটারিতে নাম উঠে গিয়েছে, এর নাম আব্দুল্লাহ, লটারিতে নাম উঠেছে, একে জবাই করতে হবে তাই জবাই করতে এসেছি। গ্রামের মানুষ বলছে, না না না, অন্য ব্যাটা তুমি কুরবানি করো, আব্দুল্লাহ কুরবানি হবে না। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এলাকার ভিতরে ভদ্র ছেলেটাকে তুমি জবাই করতে যাচ্ছ, আরো নটা তোমার ব্যাটা আছে ওদেরকে জবাই করে যাও। বাধা হয়ে গেল। এবার আব্দুল মুত্তালিব তো ময়া ভিতরে আছে, আমার এই ব্যাটাটা ছাড় পেত, মনে তো একটা খুশখুশি আছে নাকি, সবচেয়ে যে ব্যাটা ভালোবাসছি ওর নাম্বারটা উঠে গিয়েছে, এবার কী করে বাঁচা যায়? ভাই তাহলে আমি কী করবো গো, আল্লাহকে যে কথা দিয়েছি, আল্লাহকে যে কথা দিয়েছি, কী করে আমি টিকাবো কথাটা? কেউ পরামর্শ দিল, আব্দুল মুত্তালিব চিন্তা করিয়েন না, চিন্তা করে আপনার লাভ হবে না, অমুক জায়গায় একটা কবিরাজ আছে, ওই লোকটা ভালো পণ্ডিত, ভালো জ্ঞান, ওই লোকটার কাছে যাও, পরামর্শ কিছু নিয়ে নাও, ওই লোকটার কাছে পরামর্শ যদি পেয়ে যাও তো তোমার জীবন ধন্য হতে পারে। এবং দুবার আব্দুল মুত্তালিব আব্দুল্লার হাতখানা ধরে টানতে টানতে ওই কবিরাজের বাড়ি চলে গেল। কবিরাজের বাড়ি গিয়ে বাবা তার ঘটনা শুনে যান, কবিরাজের বাড়ি থেকে কবিরাজকে সম্পন্ন ঘটনা খুলে বলল। কবিরাজ বলছে, আব্দুল মুত্তালিব চিন্তা করিও না, করিও না, করিও না, হঠাৎ একদিন আসবে রে জম, ফুরাবে তোর দেহের দম, সবাই তখন বলবে তুমি শুধু একটা লাশ, কাটিবে আমার জন্য ঝাড়ের কাঁচা বাস, কাটিবে তোমার জন্য ঝাড়ের শক্ত বাস, আনবে কেহ আতর লোভান করবে গরম জল, লাশটা কোথায় আছে বলো মাটি দিবি চল, আনবে কেহ আতর লোভান করবে গরম জল, লাশটা কোথায় আছে বলো মাটি দিবি চল, হঠাৎ একদিন আসবে রে জম, ফুরাবে তোর দেহের দম, সবাই তখন বলবে তুমি শুধু একটা লাশ, কাটিবে তোমার জন্য ঝাড়ের কাঁচা বাস। ভাই জান আমার কথা বলতে আরম্ভ করলাম, আল্লাহর নবীর শাহ, আল্লাহর নবী বিশ্ব নবীর আব্বার পরিণাম শুনে যান। যখন আব্দুল্লাহ কিনে চললেন, ওই কবিরাজের কাছে বক্তব্যটা খুলে বললেন, ও কবিরাজ বাবু এই ঘটনা আমার ঘটে গিয়েছে। এবার কবিরাজ চিন্তা করে গবেষণা করে দেখে বলছে, আব্দুল মুত্তালিব চিন্তা করিও না, করিও না, করিও না, বলে চিন্তা করলাম না, কি আছে বলো? খবর শুরু হয়ে গেল, আব্দুল মুত্তালিব রে তোমার ছেলেটা দামি এটা আমার জানা, তোমার ছেলেটা ভদ্র এটা আমার জানা, এর কাছ থেকে কিছু হবে এটা আমার জানা, আমি অনেক কিতাব পড়েছি, অনেক গবেষণা করেছি, তোমার ছেলের কোনো গল্প তোমাকে আমি শোনাতে পারি। ও আব্দুল মুত্তালিব তোমার ছেলে কতটা দামি, আজকে পরীক্ষা হবে, আজকে খেলা দেখা হবে, আব্দুল মুত্তালিব তুমি খেলাটা আজকে দেখার জন্য তৈরি হয়ে যাও। কবিরাজ কি খেলা দেখাবা তুমি বলে দাও। কবিরাজ বলল, তোমার ব্যাটার কতটা দাম আজই নির্ণয় করা হবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কবিরাজের পরামর্শে লটারি শুরু হলো বাবা, লটারি শুরু হলো। শর্টকাট আপনাকে বলে যাই, কি লটারি হলো? আব্দুল্লাহর নাম একদিকে লিখলো, আর একটা চড়কি ঘুরিয়ে দেওয়া হলো, যে চড়কিগুলো এই মেলাতে আপনারা বসিয়েছেন বাবা, খুব ভালো জিনিস, খুব ভালো জিনিস, মেলাতে চড়কি চলছে তো, আপনার ওই দেড় ব্যাটারি ছেলেটা 5 টাকা নিয়ে গিয়ে চড়কির 3 নম্বরে দিয়ে দিয়েছে, আর চড়কি ঘুরছে, যদি 3 নম্বরে থেমে যায় তো আপনার ব্যাটা 15 টাকা পাবে। কত পাবে? চড়কি এসছে নাকি বাবা? যদি আপনার কামাই করার মনে হয় তো ব্যাটাকে তাড়াতাড়ি ব্যাটান চড়কিতে যাক, নাউজুবিল্লাহ বলবেন না, সুবহানাল্লাহ বলবেন। এবং দুবার আমার চড়কি ঘুরবে, আপনার খেলা চালু হবে। বাপ জানবো আপনি শখ করে ব্যাটাকে মোবাইল কিনে দিয়েছেন, আর মোবাইলে যখনই আপনি দিয়েছেন মোবাইলে চলছে তো ফ্রি ফায়ার চলছে, ফ্রি ফায়ার চলে না আপনার দিকে, চলছে গো বাবা?
চালিয়ে যান, ফুল নাকি অর্জন করে নেন, জান্নাতে যাওয়ার কাজ করেছেন আপনি। সুবহানাল্লাহ, আপনার ছেলে ফ্রি ফায়ার খেলতে পারে, আপনার ছেলে বোর্ড খেলতে পারে, আপনার ছেলে মোবাইলে লুডু খেলতে পারে, আপনার কম বড় কপাল! জন্মিয়েছেন তো ডিপজলকে জন্ম দিয়েছেন আপনি। বাবজান হিসাব করেন, জয়বার ফ্রি ফায়ার চলবে, নাম্বার আপনার খাতা দৌড়বে। মৌলানা সাহেব বজ করছিলেন, বুঝেছেন বাবা, নাম্বার আপনার চলবে। এবার চোরকি ঘুরিয়ে দেওয়া হলো, চোরকি একদিকে আবদুল্লাহর নাম আর একদিকে দশটা উঠ, কটা উঠ বললাম, চোরকি চালু হয়ে গেল, দুনিয়ার মানুষ খেলা দেখবে, আবদুল্লাহর কত দাম আজকে নির্ণয় করা হবে, কেমন করে কবিরাজ তাকে বাঁচায় আজকে প্রমাণ হয়ে যাবে, খেলা চালু হয়ে গেল। ও বন্ধু, চোরকিতে লটারি চলতে আরম্ভ করেছে, আপনারা সেই চোরকিখানা দেখতেছেন, একদিকে দশটা নাম লেখা আছে উঁটের আর একদিকে আবদুল্লাহর নাম বসানো আছে। ও বন্ধু বর, আবদুল্লাহর নাম একদিকে নিয়ে দিয়ে নাম্বারিং করে দিয়ে ঘুরিয়ে দেওয়া হলো, চোরকি ঘুরতে থাকলো, চোরকি ঘুরতে থাকলো, চোরকি ঘুরতে থাকলো। শেষ যেখানে দাঁড় হবে বন্ধুরে, শেষ যেখানে দাঁড়িয়ে গিয়েছে, আবার আবদুল্লাহর নাম দাঁড়িয়ে গিয়েছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। হে বন্ধু আমার, কবিরাজ বলল আব্দুল মুত্তালিব, তোমার বেটাকে বাঁচানো গেল না, তোমার বেটার নাম্বার আবার উঠে গিয়েছে, তোমার বেটার নাম্বার আবার চোরকিতে উঠে গিয়েছে, তোমার বেটায় কুরবানি হবে, তোমার বেটাকে কুরবানি করতে হবে, এটা মনে হয় প্রমাণ হয়ে যাচ্ছে। দেখি চেষ্টা চালিয়ে যায়, ও আব্দুল মুত্তালিব, তোমার বেটার দাম দশটা দিয়ে ঋণ শোধ করা হবে না, তোমার বেটার দাম আল্লাহ কত রেখেছে এক আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। এবার একদিকে কুড়িটা উঠ আর তোমার বেটার নাম আবদুল্লাহর নামটা লিখে দাও, আবার নাম্বারিং করে দেওয়া হলো, চোরকি ঘুরিয়ে দেওয়া হলো, চোরকি চর 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 করে ঘুরিয়ে দেওয়া হলো। চোরকি আবার ঘুরতে ঘুরতে এসে যে কাঁটাতে দাঁড় হবে বন্ধুরে, সেই কাঁটাটার নাম হলো উটের দশটা কবুল হলো না, আবার আবদুল্লাহর নাম না কাঁটায় উঠে গেল। অত ইজ্জমান্তা শাও অত জেল্লো মান্তাসা, অত ইজ্জো মান্তাসা, অত ইজ্জো মান্তাসা, অত জেল্লো মান্তাসা, অত ইজ্জো মান্তাসা, অত জেল্লো মান্তাসা। আমার ভাইয়েরা, ইজ্জতের মালিক যদি আল্লাহ হয়, বেইজ্জতের মালিক কে? বেইজ্জতের মালিক যদি আল্লাহ হয়, ইজ্জতের মালিক কে? মানেন তো যথেষ্ট, মানেন তো, জোরে হু করেন না গো, মানেন যথেষ্ট। বন্ধুরে কুড়িটা উঠ ঘুরে গেল, আবদুল্লাহর নাম উঠে গেল, আবার দশটা যোগ করা হলো, আবার আবদুল্লাহর নাম উঠে গেল, আবার দশটা যোগ করা হলো, আবার আবদুল্লাহর নাম উঠে গেল, নব্বইটা হয়ে গেছে বন্ধু। নব্বইটা উঠ একদিকে, আবদুল্লাহ চোরকি একদিকে, আবদুল্লাহ চোরকি যদি কট করে পার হয়ে গিয়ে উঠের নাম্বারে হয়, আবদুল্লাহ মৃত্যু থেকে বেঁচে গেল, সাদকা থেকে বেঁচে গেল, মানত থেকে বেঁচে গেল, কুরবানি হবে উঠ, আবদুল্লাহ কুরবানি হবে না। কিন্তু এতগুলো লোক বাবা খেলা দেখার জন্য দাঁড়িয়ে আছেন, নব্বইটা উঠ একদিকে আর আবদুল্লাহর নামে একদিকে। আবার লটারি করা হয়ে গেল, ফাইনাল খেলা সেমি হয়ে গেল, এবার ফাইনাল খেলা চালু হলো, আবদুল্লাহর কাঁটাটা কী হবে? আবদুল্লাহর নামটা একদিকে, একশো উঠ ভরপুর করে একদিকে নাম দেওয়া হলো। ও বন্ধু আমার, এবার ফাইনাল খেলা, ফাইনাল ম্যাচ হবে, আকর্ষণের সাথে জনগণ আপনারা দেখে আছেন, কাঁটা ঘুরিয়ে দেওয়া হলো, চোরকি চচ্চর 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 করে ঘুরতে থাকলো। এবার জানি ফাইনাল খেলা, এবার কী ঘটনা ঘটে যায় দেখা যাক, দেখা যাক, দেখা যাক। আতঙ্কের সাথে মানুষ দেখে আছে, পেচ্ছাপ জমিনে করবে কিন্তু খেলা মিস করবে না, এরকম একটা খেলা হতেই পারে বাবা, আকর্ষণ লেগে যেতেই পারে, এরকম খেলা চলতেছে বন্ধুরে। কাঁটা এসে এবার একটা থেকে দুটো, দুটো থেকে তিনটা কাঁটা এসে থামতে আরম্ভ করেছে, লটারির চাক্কা ঘুরতে ঘুরতে এসে চটচট করে থামতে আরম্ভ করেছে, একবার উঁটে একবার আবদুল্লাহর নাম, একবার উঁটে একবার আবদুল্লাহর নাম, একবার উঁটে একবার আবদুল্লাহর নাম। মানুষ তো হয়রান হয়ে গেছে, কোন কাঁটা স্থির হয়ে যায়, কোন কাঁটা স্থির হয়ে যায়। হঠাৎ করে দেখা গেল, ও আল্লাহর বান্দারা, আমাকার ও আমাকার আল্লাহ, আল্লাহ খাইরুল মাকেরিন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই ফাইনাল খেলা চলতে আছে, দুটো কাঁটায় একটা উঁটের একটা আবদুল্লাহর, একটা উঁটের একটা আবদুল্লাহর। হঠাৎ করে চোরকির কাঁটা গিয়ে আবদুল্লাহকে ওভারটেক করে গিয়ে উঁটে দাঁড়িয়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। খেলা শেষ,
কি হলো গো, কেউ তালি বাজিয়ে দিল, আনন্দ হয়ে গেল, আবদুল্লাহ বেঁচে গেল, উট কুরবানি হয়ে যাবে। উটের সম্পর্কে অনেক বড় কষ্ট আছে, আপনাকে বলার সময় আমার হবে না। ও বন্ধু বর আমার, আবদুল্লাহ বেঁচে গেল, আবদুল্লাহ বেঁচে গেল। কি জন্য বেঁচে গেল? আল্লাহ কারিশমার চাক্কা ঘুরিয়ে দিল। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আবদুল্লাহ টিকবে না, নবী মুহাম্মদ দুনিয়াতে আসবে না। এর জন্য আল্লাহ কৌশল করে মক্কর করে চক্কর করে বাপ আবদুল্লাহকে বাঁচিয়ে নিল। আর আবদুল্লাহকে বাঁচ নিয়ে তার উরুস থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জন্মগ্রহণ করালেন। এর জন্য সুবহানাল্লাহ বলা যাবে কি যাবে না? ভাই মনোযোগ দিয়ে শুনুন, কাঁটা তালে কোথায় দিয়ে গাড়ি দাঁড়িয়ে গেল? উঁটের ভাগ্যে। এবার উঁট কি হলো, খাওয়া দাওয়া হবে কি হবে না সেটা পরের ব্যাপার। উঁট কুরবানি হলো, আবদুল্লাহ বেঁচে গেল। আবদুল্লাহ বেঁচে যাওয়ায় এবার আবদুল্লাহর বয়স দিনে দিন বাড়তে থাকলো। আব্দুল মুত্তালেব চিন্তা করলো, আল্লাহ রে আমার ছেলে, আমার ছেলে আবদুল্লাহ বড় হয়ে গিয়েছে, বিয়ের ব্যবস্থা করতে হবে, সব ছেলেগুলোর ব্যবস্থাপনা হয়ে গিয়েছে। এবার আবদুল্লাহকে নিয়ে নানান জায়গায় ঘুরতে যায়, নানান জায়গায় বসতে যায়, কিন্তু আল্লাহ যে গিধা দিয়ে দিয়েছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, মানুষটাকে এমন করে কেলেমহীন করা হবে, এমন করে মূল্য দেওয়া হবে, এমন করে দাম দেওয়া হবে, টিকা সম্ভব হবে না, পৃথিবীর মানুষ মানতে সেটাকে পারবে না, এমন একটা কথা আপনার সামনে জল জল করে প্রমাণ হয়ে গেল। আল্লাহর বান্দারা, এবার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বাকে নিয়ে চলতে আরম্ভ করলেন। অনেক বড় কথা আপনাকে বলা হবে না, বলতেও পারা যাবে না। বাবার সঙ্গে অনেক জায়গায় ব্যবসা করতে যাই, এই করতে করতে ব্যবসার ক্ষেত্রে বন্ধুরে, ব্যবসার করতে সিরিয়া বেড়াতে গেলেন, সিরিয়া বেড়াতে গেলেন, ইয়ামান বেড়াতে গেলেন, একটা রাজ্যে সফর করতে গেলেন। আমি আবদুল্লাহর শ্বশুর বাড়ির জায়গাটা না বলতে পারলাম না, সামন্দা বলুন তো এলাকাটা কি, ইয়ামান নাকি? এমন বেড়াতে গেলেন কে? আবদুল্লাহ নবীর বাপ আব্বার সঙ্গে, আব্দুল মুত্তালিবের সঙ্গে। বাপ বেটা বেড়াতে গেল, ও দুনিয়াবাসী বেড়াতে গেল, কুটুম বাড়িতে বেড়াতে গেল, বন্ধুটার নাম বলুন। এই দেখেন, যারা জ্ঞানী মানুষ জ্ঞান নিয়ে বসে আছে, সারাদিন যদি আপনার সামনে আমি ভুল বকে যাই, আপনারা ধরতেও পারবেন না, মুলি ভালোই ওয়াজ করলে, কিন্তু আপনার যা ঘাট মেরে চলে গেলাম আপনি জানতে পারলেন না। এ ভালছেন আমার ওয়াজ ভালো লাগলো কিন্তু ভুল ধরলেন না আপনি। ওয়াহাব জোহরির বাড়িতে গেল কে? আব্দুল মুত্তালিব, ছোটকালের বন্ধু, দোস্ত, বেড়াতে গিয়েছে। তো বেড়াতে যাচ্ছে বন্ধুর বাড়ি, তো আব্দুল্লাহকে সঙ্গে করে নিয়ে গিয়েছে। এই বাপ জান আমার, এখন আপনাকে একটা জ্ঞানমূলক কথা বলা হোক, আপনাকে জ্ঞানমূলক কথা বলা হোক, আল্লাহর কোরআনে প্রমাণ, বিসমিল্লাহির রহমানির রহিম, আল খাবিসাতু লিল খাবিসিন ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়্যিবাতু লিত তাইয়্যিবিন আপনাকে ভালো মেয়ে খোঁজ করতে হবে। কেমন দুনিয়ার ভালোবাসার কথা এখন আপনাকে বলতে পারি? কোন কথাটা বলবো বাবা? দু তারিখের কথা, শৈলমারিতে জালসার জন্য বেরিয়ে আসি, সঙ্গে আমার দুটো ছাত্রী আছে, মাদ্রাসার ছাত্রী বসে আছে। আল্লাহর কসম, কথাটাকে সত্যায়ন করার জন্য আপনাকে আল্লাহর কসম করলাম, বন্ধুরে আপনাদের এলাকার কথা বলতে পারবো না। সেই দিন থেকে মাথার পোকাটা নড়ে যাচ্ছে। হে আল্লাহ, দুনিয়া তো নবীর আইন কি বলবৎ হয়ে গেল, নবী যে কথাগুলো বলেছিল সেইগুলো কি ঘটে গেল? যদি ঘটে যায় কবে জানি পশ্চিম দিকে সূর্য উঠে যায়, আল্লাহ এটা বলা যাবে না, আল্লাহ তুমি জানো। কিন্তু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কথা বলে গিয়েছে, আজকে ইমদাদুল আমি নিজের চোখে দেখলাম। ভাবজান কি নিয়ে কসম করলো আপনার বিশ্বাস করে জানি না, কিন্তু মন থেকে আপনাকে বিশ্বাস করার কথা বলছি। অটো ধরে চলে আসছে রাস্তা দিয়ে, হাজার মোটর সাইকেল, হাজার সাইকেল যাচ্ছে, আর এই সময়তে একটা মেয়েকে দেখতে পেলাম, সারারারা পড়ে আছে। সারারারা দেখেছেন জীবনে কেউ? সারারারা একটা পোশাকের নাম উঠেছে বাবা, সারারারা। কিছুদিন পূর্বে চলছিল টাইট প্যান্ট, তারপর চলে আসলো পালাজো, পালাজো গেল,
পালাজো মানে কি জানেন, আমার সভাপতি সাহেব উনি বলছিলেন কথাটা, আপনারা জালসা দিয়েছেন আলহামদুলিল্লাহ, এখানে মেয়েদের আমদানি, কিন্তু কোন জায়গাতে মেয়েদের রপ্তানি হচ্ছে নাকি খবর নেন? আমদানি ভালো হয়েছে কিন্তু রপ্তানিও চলছে মনে হয়, খবরটা নেন। পোশাক পড়েছে ভালো, রাস্তা দিয়ে আসছি, লজ্জায় মরে গেলাম, লজ্জায় মরে গেলাম, মেয়েটাকে আল্লাহর কসম করে আবার বলছি, ডাইরেক্ট ওপেন রাস্তাতে, ডাইরেক্ট ওপেন রাস্তাতে ছেলেটা জড়িয়ে ধরে কিস করছে, চুমা খাচ্ছে, নির্লজ্জভাবে হাজার সাইকেল চলে গেল, হাজার মোটর সাইকেল যাচ্ছে, অটো ভরা মানুষ বসে আছে, ছাত্রীর পাশে আমি বসে আছি, মুখটাকে হাত দিতে হলো, আমি মুখটাকে ব্যাক করে নিলাম, চোখের সামনে দেখলাম জেনা চলছে, কেমন জেনা, শুধু অঙ্গ ভঙ্গির জেনা নয়, ডাইরেক্ট মুখে মুখ লাগিয়ে আছে, সারা সুন্দর নোংরামো করে আছে, জড়িয়ে ধরে আছে, এর চাইতে কি অপরাধ আপনার জীবন আর দেখতে পারবেন, আপনার কি ঘটতে পারে। আবার কুসুম করে বলছে, দু তারিখের গল্পরে বন্ধু, আমার ভাবনা চিন্তা শেষ হলো না, আল্লাহ গো মনে হয় তোমার সূর্য এবার পশ্চিম দিকে উঠবে, আল্লাহ গো নবীর ঘন্টার বাজনা যেন বেজেতা শুরু হয়ে গিয়েছে, হে রব্বুল আলামিন, মানুষ তো কুকুর শিয়াল হয়ে গিয়েছে, মানুষ তো আর লজ্জা করে না, এই মেয়েটার কি লজ্জা হয় না, তাকে কত মেয়ে দেখবে, কত ছেলে দেখবে, কত ছেলে দেখলো, বাপের মতো মশের লোক আমার মোটর সাইকেল নিয়ে চলে গেল, দাদার মতো মশের লোক আমার টোটোতে চড়ে আছে, অটোতে আছে, আমাকে একটা লজ্জাও লাগলো না, মেয়েটাও জড়িয়ে ধরে আছে, ছেলেটা দড়িয়ে আছে, আব্বা জান এটা রাস্তা রে বাবা, এত দূরে ন ডাইরেক্ট রাস্তাতে দাঁড়িয়ে করছে শুধু সাইডের জায়গাগুলোতে। আবার আল্লাহর কসম আপনাকে বললাম, এবার আপনার কাছে প্রশ্ন হয়ে গেল বন্ধু, যদি নবী আজ থেকে 1400-1500 বছর বছর আগে বলেছে, আর আজকে আপনার যুগে ঘটেছে, আপনার চোখের সামনে ঘটেছে, আপনি হাদিসে পড়েছিলেন, কোরআনে জেনেছিলেন, আজকে নিজের চোখে দেখছেন, এখন বলুন তো কিয়ামত সম্পর্কে আপনার কোন আর নোংরামি থাকতে পারে, পারে গো বাবা? না পারে না। অবাক হয়ে গেলাম, গোটা রাস্তা ধরে আমি চিন্তা করলাম, মেয়েগুলো যে আমার কাছে বসেছিল মাদ্রাসার ছাত্রী, ওরা ওরা তো লজ্জায় মৌলভী সাহেবের কাছে বসে আছে, মাওলানা সাহেব তো দেখে নিল, আমরাও দেখলাম, মাওলানা দেখলাম লজ্জা পেয়ে গেছে, হে আল্লাহর বান্দারা, এলাকার মেয়ে, নিজেকেও লজ্জা বোধ করতে হলো, মেয়েগুলো লজ্জা পেয়ে গিয়েছে, আল্লাহ কি যেমন কুকুর শিয়ালের মতো হয়ে গিয়েছে, রব্বুল আলামিন আজকে প্রকাশ করতে হলো নোংরামির কথাটা। এ দুনিয়ার মানুষেরা এক কথায় জেনে নেন, আপনি যে নোংরামিটা দেখেছেন আমার সামাওন্দা বারবার বলুক না কেন, দোকান করা চলবে না, দোকান লাগা যাবে না, এইরকম হবে না, আসা যাবে না, যতই প্রতিবাদ করুন রে, বেইমানের সংখ্যা বেশি হবে, ইমানদারের সংখ্যা কমবে। আপনি দোকান বন্ধ করিয়েন, যতটি লোক এসে না বাবা তার হাঁপ লোক আসবে না, জানসে পারবে কিন্তু না, যদি 5000 লোকের দরকার ছিল, দরকার নাই, একটা লোকেরই দরকার আছে, বন্ধ করতে হবে মেলা, বন্ধ করতে হবে নাটক, বন্ধ করতে হবে কিসা, বন্ধ করতে হবে আপনার দোকান পাশার, রং তামাশা চলবে না, ইতিহাস খারাপ হয়ে গিয়েছে, ভবিষ্যৎ খারাপ হয়ে গিয়েছে, মেয়ে কাকে আপনারা বিয়ে করবেন, ইয়াব্বা জানেনা, আপনাকে কোন কথা বলতে আমি পারি জানি না, অত জ্ঞান আল্লাহ আমাকে দেয়নি, যেটুকু জ্ঞান পেয়েছিলাম ভেঙে আপনাদের সামনে বক্তব্য করতে যাই, 82 জায়গাতে বক্তব্য রাখবো এই বছরে, 82 জায়গায় বক্তব্য রাখা হবে, আল্লাহর বান্দারা যত মাদ্রাসায় গেলাম, যত মাদ্রাসায় গেলাম, আপনাকে সুরক্ষিত জায়গার কথা বলে যায়, আপনার মেয়েকে যদি কেউ কিস খেতে না পারে, আপনার মেয়েকে যদি জড়িয়ে ধরতে কেউ না পারবে, যে জায়গাটাতে আপনার মেয়ে থাকলে আপনার মেয়েকে জড়িয়ে কেউ ধরতে পারবে না, কিস করতে পারবে না, তার গায়ে হাত দিতে পারবে না, ওই জায়গাটার নাম হলো মেয়ে মাদ্রাসা, মেয়ে মাদ্রাসা, মেয়ে মাদ্রাসা, এই মাদ্রাসায় থাকলে আপনার মেয়ের ক্ষতি হবে না, এটা বিশ্বাসের সাথে বলা যাবে কি যাবে না বলুন বাবা? কিন্তু যে বাপেরা চিন্তা ভাবনা করে কলেজের মাস্টারনি বানাবেন, দিদিমণি বানাবেন, চিন্তা করে নিয়েছেন আপনার মেয়েকে জীবনটা নষ্ট করে দিবে, আপনার মেয়ের কবে বাচ্চা হবে আপনি খবর জানবেন না, আপনার মেয়ে মারিয়ম হবে গো, বলে মূল বিষয়ে মারিয়ম হলো তো কপাল ভালো, কোন মারিয়ম হবে জানেন? আপনি জানবেন না, বেটির বিয়ে একদিকে ঠিক করেছেন আর আপনার বেটি এবার হসপিটালে আছে, কেন হসপিটালে আছে, বাচ্চা হবে, তোবা তোবা তোবা, বেটির বিয়ে আজকে আর বাচ্চা হয়ে আছে, আজকে বাচ্চা জন্ম দিবে, বলে বাপ বেটির সবারই বিয়ে হবে, এখন বাপ যান চিন্তা করে নেন, কেমন বইয়ের আপনার দরকার ছিল, কেমন বউ আপনার পাওয়ার আশা ছিল, দুনিয়া কত দূর যাবে, এই গল্প আপনাকে শেষ করতে পারবো না, গল্পের টাইম আমার শেষ হয়ে গিয়েছে, আল্লাহর বান্দারা ভালো করে কথাগুলো বুঝে যান, বৌমা কার আপনার হবে, চন্দ ওহাব জহুরের বাড়িতে ছেলেকে নিয়ে বেড়াতে গিয়েছে বন্ধুর বাড়িতে, আব্বা যান ওহাব জহুরের বাড়িতে আব্দুল মুত্তালেব নিজের বেটা আবদুল্লাহকে নবীর বাপকে নিয়ে বেড়াতে গিয়েছে, বেড়াতে গিয়ে বারান্দায় বসে আছে,
চকিতে বসে আছে, চেয়ারে বসে আছে, একটা মেয়ে সামনে দিয়ে হাঁটাহাঁটি করছে, দৌড়াদৌড়ি করছে, তো বাবা মেয়েটা কে গো, মেয়েটা কে? আব্দুল মুত্তালিব চিন্তা করে দেখে মেয়েটা কে, মেয়েটা কে? মেয়েটা হাঁটছে তো তার বলার হাঁটার নিয়মটা একটু আলাদা লাগছে, মেয়েটা দৌড়ছে তো মেয়েটা নরম নরম লাগছে, মেয়েটা কে? বন্ধুকে জিজ্ঞেস করে বলছে, বন্ধু রে একটা কথা তোমাকে জিজ্ঞেস করব, ও আহাব জোহরি, আমি তোমার বন্ধু আব্দুল মুত্তালিব, মক্কা থেকে তোমার গ্রামে বেড়াতে এসেছি, তোমার বাড়িতে একটা মহিলা হাঁটাহাঁটি করছে, এই মহিলাটাকে জীবনে দেখিনি, আমি চিনি না, এটা কে তুমি একবার বলে দাও। ওহাব জোহরি বলছেন, ও বন্ধু ও দোস্ত, এটা আমার বেটি আমিনা, এটা আমার বেটি আমেনা, এটা আমার কন্যা আমেনা, তুমি সেটা জানো না, দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমেনা ও গো দুদুমা হালেমা, জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমেনা ও গো দুদুমা হালেমা, তুমি জন্ম নিলে, তুমি জন্ম নিলে মায়ামিনার ঘরে, খোদার করুণা ঝরে পড়ে, সিরাতে রসুল মারিফাতেরি বুলবুল, তুমি সিরাতে রসুল মারিফাতেরি বুলবুল, তোমার দোয়া কবুল করতে খোদা দেরি করে না, তোমার আম্মা আমিনা ও গো দুদুমা হালিমা, দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমিনা ও গো দুদুমা হালিমা। আব্দুল মুত্তালিব জিজ্ঞেস করলেন, তোমারই বেটি বন্ধু বলে? হ্যাঁ। এ বাবজান, বউ চয়েস হয়ে গেল, তোমারই বেটি বলে? হ্যাঁ আমারই বেটি। তুমি বন্ধু, তোমাকে প্রস্তাব দিতে চাইছি, বলো তো তুমি আমার প্রস্তাবে রাজি হবে কি না? বলে, কার জন্য প্রস্তাব তুমি দিচ্ছ? এবার ছেলে আব্দুল্লার হাতখানা দেখিয়ে বলছে, বন্ধু হবরে, এই যে আমার বেটা আব্দুল্লাহ তোমার সামনে জামাই বসে আছে, তোমার বেটি আমার সামনে দিয়ে হাঁটাহাঁটি করছে, ও আব্দুল্লাহ মিলিয়ে নাও তো, কি মিলিয়ে নেবে কি না, আমার কোরআনের সঙ্গে মিলছে কি না? আল খাবি সাতলিল খাবিসিন, আল খাবি সুনালিল খাবিসাত, অত্যয়ে বাতলি তৈবিন, অত্যয়ে বুনালি তৈয়ে বাত। ও আহাব জোহরি, দেখো তো তোমার জামাই পছন্দ হচ্ছে কি হয় না? জামাইকে দেখে দেখে লজ্জা করে বসে আছে, জামাই তো কথা বলে না, মাথা নিচু করে বসে আছে, জামাইকে দেখে মনে হলো ভদ্রের যুগের ভদ্রু, এর জন্য সুবহানাল্লাহ হবে কি হবে না? কত দূর থেকে কত দূর জল গড়ে আসলো বন্ধু, একটা খবর হবে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, এই খবরটা করবার জন্য আল্লাহ এত দূর পর্যন্ত জল ঘোলা করে দিলেন। বন্ধু রে, জামাই দেখে ওহাবের জামাই পছন্দ হলো, আর আব্দুল মুত্তালিবের বহু পছন্দ হয়ে গেল, আর দিন তারিখের কোনো দরকার নাই, একই মজলিসে বসে কালেমা শুরু হয়ে গেল, ইয়া আইয়ুহাল্লাযীনা মানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ইয়া আইয়ুহাল্লাযীনা মানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদিদা, জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সম্পন্ন হয়ে গেল বিয়ে, সম্পন্ন হয়ে গেল বিয়ে, সম্পন্ন হয়ে গেল বিয়ে, জীবনটা তার ধন্য হয়ে গেল, জীবনটা ধন্য হয়ে গেল, বিয়ে পড়া হয়ে গেল, বউ বানিয়ে চলে আসলো, ঘর বস্তি হয়ে গেল, ঘর বস্তি যেমনই হলো রে, নবী মোহাম্মদ আমিনার পেটে সম্ভাবনা, আরো জোরে সুবহানাল্লাহ বলা যাবে কিনা? নবী জন্মগ্রহণ করলেন কোথায়? মার পেটে। জি হ্যাঁ, চলে যাচ্ছি। পকেট ঠিক রাখেন, পকেট মার হতে সাবধান, পকেট ঠিক রাখেন, পকেট মার হতে সাবধান। এ বাবজান, নাবি জন্মগ্রহণ করলেন মায়ের পেটে, মার নাম কি বলুন? কজন জানেন, কজন জানেন? কবরে যদি আপনাকে ঢোকার পরে মান রব্য কা মান দিন ও কা মান নাবি ও কা না বলে যদি বলে নবীর মার নাম বলো, হবে জীবন হিসাবে এটা হবে? এ বাবা, যদি আপনাকে ট্রাই করার জন্য ফারিস্তা ঢুকে বলে, এই তোমাকে মান রব্য কা মান নাবি ও কা মান দিন ও কা বলতে হবে না, তুমি একটা অপশন বলো, তোমাকে জান্নাত ঢুকিয়ে দেবো, কী গো সেটা? কি নবীর নাম বলো। তখন বলে, হা হা লাদড়ি কিছু জানি না বাপু হে, এটাও অপশন কাটা। এ বন্ধু,
নাবি আমার বললেন, নাবি জন্মগ্রহণ করলেন, নাবি জন্মগ্রহণ করার পরে কি সিস্টেম হলো? মার পেটে নাবি বুড়ো হতে আরম্ভ হলেন, মাস যায় দিন যায় সপ্তাহ চলে যায়, ছ মাস বয়স মাঠের পেটে। আবদুল্লাহকে বাপ বলল, ও আবদুল্লাহ বসে বসে সংসার চলবে না বেটারে, এমানের উদ্দেশ্যে একটু ব্যবসার জন্য বের হয়ে যাও, ব্যবসা করার জন্য আবদুল্লাহ তুমি বের যাও, বাড়িতে কচি বউ, ছ মাস মাত্র বিয়ে করা, বউ রেখে আবদুল্লাহ চললেন ব্যবসা করতে। ইয়ামান গেলেন বন্ধু, ইয়ামানে বিয়ে করে যাওয়া বউকে রেখে দিয়ে চললেন ব্যবসা করতে। ব্যবসা করতে গিয়ে আল্লাহর কি ভালোবাসা, আল্লাহর কি কুদরত, আল্লাহর কি কারিশমা, রাস্তায় ব্যবসা করা ফিরের পথেরই বন্ধু। নবী মোহাম্মদের বাপ দুনিয়া থেকে বিদায় নিল, দুনিয়া ছেড়ে চলে গেল, নবী মোহাম্মদ মায়ের পেটেই জন্মানাত বলে ঘোষণা হলো। হে পৃথিবীর মানুষেরা, নবীর দুঃখের কথা কি বলবো গো, নবীর দুঃখের কথা কি বলবো, নবীর জন্ম হয়ে গেল, জন্ম হয়ে গেল, দিন যায় মাস যায় বড় হয়ে যায়, নবী আমার বড় হলেন, ছ বছর বয়স হলো, মাকে নিয়ে সম্ভাবনা করতে গেলেন, মাকে নিয়ে জিয়ারত করতে গেলেন কবর স্থানে, কবরে জিয়ারত করতে গিয়ে মার সঙ্গে ফেরার পথে মাও ছ বছর বয়সে নবীর হারিয়ে গেলেন, নবী আমার অনাথ হয়ে গেলেন, চাষা আব্দুল মুত্তালেব মাতার ঢাল হয়ে গেলেন, চাষা মুত্তালেব ঢাল হয়ে যাওয়ার পরে চাষাও মারা গেল, চাষাও মারা গেল, এক এক করে নবীর আপন জনগুলো চলে যাচ্ছে, আর নবীকে আমাদের নেতা বানিয়ে আল্লাহ দিয়ে দিয়েছেন। ও গো নেতা, তোমার যা চরিত্র, তোমার যা বলা, তোমার যা চলা, গোটা পৃথিবীর মানুষ সারা জীবন ধরে মেনে যায়। ও নবী মোহাম্মদ, তোমাকে মেনে লোকেরা শেষ করতে পারবে না, আমি তোমার মাথার ছাদ হিসেবে আল্লাহ আছি। রে মোহাম্মদ শুনে না, তোমাকে যে ভালোবাসবে, লাইউ মেনা হাদুকুম হাত্তা কুনা বাইলাই হেমি ওয়ালি দিহি ওয়া ওয়ালা দিহি ওয়ান্নাসে আজমাইন। নবীরে, গোটা পৃথিবীর মানুষের চাইতে যদি কেউ মোহাম্মদকে ভালোবাসে, আমি আল্লাহ মোহাম্মদের প্রেমকারীকে একটা পুরস্কার ঘোষণা করব, পুরস্কারের নাম হবে জান্নাত, 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 পুরস্কারের নাম হবে জান্নাত।